মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল দ্য আনসিন টকের নতুন একটি ব্লগে আরো একবার স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর কালকে যে ব্লগটা আমি পোস্ট করেছি তাতে আমি বলেছি যে আমাদের আজকে মানে নেক্সট ডেতে মানে আজকে মঙ্গলবারে আমাদের একটা টেস্ট আছে, তো সেই জন্য আমরা পড়বো বলে তাড়াতাড়ি ভোরবেলা উঠে পড়েছি। তো আগে সবকিছুই সেরে নিয়েছি, কাজ, তারপরে স্নানটাও সেরে নিয়েছি, এখনো অবধি ঠিক করে আলোটাও করিনি। দাঁড়াও তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, বাইরেটা খুব সুন্দর লাগছে। এত সুন্দরভাবে পাখিদের ডাকগুলো ভেসে ভেসে আসছে যে মনটা এমনি ভালো হয়ে যাচ্ছে। আর বাইরেটা দেখতে তো অসাধারণ লাগছে। ক্যামেরাতে কতটা ফুটে উঠছে আমি জানি না, কিন্তু সামনে থেকে যদি দেখতে তাহলে এত সুন্দর লাগে ভোরবেলাটা জানালা দিয়ে দেখতে যে তোমাদের আমি কি বলবো। উঠে পড়েছি, এখনো হাতে অনেকটাই টাইম আছে পড়ার জন্য, তো চলো এবার আমরা পড়তে বসব। পড়া হয়ে গেলে রেডি হয়ে তারপরে আবার কলেজ যেতে হবে, চলো আগে পড়তে বসি। দূরা অনেকক্ষণ পড়লাম, এবারে আমি একটুখানি রেডি হয়ে নেবো, তারপরে ব্রেকফাস্ট আনতে যাবো, কলেজ টাইমও হয়ে এসছে, তো চলো আগে রেডিটা হয়ে নিই তারপরে ব্রেকফাস্ট আনতে যাবো। তো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা নিতে যাওয়ার আগে ভাবলাম ব্যাগটা গুছিয়ে নি, আর কলেজে গেলে না ক্লাস করতে করতে একটু খিদে পেয়ে যায়, তাই জন্য টুকিটাকে একটু কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। চলো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এবারে ব্রেকফাস্টটা গিয়ে নিয়ে আসি। তো আজকের ব্রেকফাস্টে দিয়েছে ধোসা আর ছোলার তরকারি আর চা। খাবারটা দেখে সকাল সকাল খাওয়ার ইচ্ছাটা তো একদমই চলে গেছে, কারণ ধোসার সাথে কে আবার ছোলার তরকারি দেয় আজ প্রথমবার দেখলাম। তো যাই হোক খেতে হবে, তো দেখি চিনি দিয়ে খেয়ে নেবো, খাবারটা খেয়ে আমি কলেজে চলে যাব। তো তোমাদের সাথে একেবারে দুপুরের লাঞ্চ নিয়ে তারপরে দেখা হবে। আমি কলেজ থেকে এসে গেছি, এবারে চলো খাবারটা গিয়ে নিয়ে আসি, দুপুরের যে লাঞ্চটা দেবে। তো চলো আগে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি দিয়েছে। দুপুরের লাঞ্চে দিয়েছে ডাল, ভাত আর বিনস তরকার ডাল দিয়ে একটা ভাজা ভাজা তরকারি। দেখালে আমি আজকে কি দিয়েছে, সকাল থেকে এমন খাবার দিচ্ছে যে কিছু বলারই নেই, ভালোই লাগছে না খেতে। কি আর করব, খিদেও পেয়েছে, সকালেও ঠিকঠাক মতো ব্রেকফাস্টটা করতে পারিনি, তো এখন তো খেয়ে যেতে হবে কলেজে, খেয়ে নেবো খাবারটা তারপর আবার কলেজে চলে যাব। তো তোমাদের সাথে একেবারে কলেজ থেকে ফিরে এসে বিকেল বেলায় দেখা করছি। আমরা 10 মিনিট হয়েছে কলেজ থেকে চলে এসেছি, এসে পরে ড্রেস চেঞ্জ না করে গল্প করছিলাম একটুখানি। তো দেখো হাতের মধ্যে আজকে আমাদের অনেকগুলো ক্লাস অফ গেছে, তাই জন্য বসে বসে আজকে হাতের মধ্যে ড্রয়িং করছিলাম। এমনিতেই আমাদের কোনোদিনই ক্লাস অফ যায় না, আজকে ফার্স্ট টাইম হয়েছে মনে হয় যে সকাল থেকে অনেকগুলো ক্লাস অফ গেছে আমাদের, হার্ডলি 3টে ক্লাস হয়েছে, বাদ বাকি একটাও ক্লাস হয়নি, সিম্পলি বসেছিলাম গিয়ে। দিদিদের আই থিঙ্ক সিনিয়রদের এক্সাম চলছে, সেই জন্যই আর কি এই ক্লাসগুলো অফ যাচ্ছে, মানে যায়নি এখনো অবধি, শুধুমাত্র আজকেই অফ গেছে, কালকে ছুটি আছে, কারণ কালকে তো এস্টার আছে, মানে এখানে একটা ফেস্টিভ্যাল পালন করা হয় এস্টার বলে, তো এদের এখানে এটাই মেন আর কি ফেস্টিভ্যাল, সেই জন্য এরা এস্টারে ছুটি দেয়, তো এস্টারের জন্য কালকে ছুটি আছে। আর আজকে মনে হয় অনেক টিচাররাই বাড়ি চলে গেছে, মানে অনেক টিচার তো আমাদের হস্টেলে এসে থাকে, তো তারা বাড়ি গেছে এস্টারের জন্য, তো ওই জন্যই আমাদের ক্লাসগুলো অফ যাচ্ছে। আজকে অনেকগুলো ক্লাস অফ গেছে আমাদের, যখন থেকে ক্লাস শুরু হয়েছে প্রথম দিন থেকে একদিনও এতগুলো করে ক্লাস অফ যায়নি, আজকে যতগুলো ক্লাস অফ গেছে। তো চলো চাটা নিয়ে আসি ফ্রেশ হয়ে, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এস চল রেডি, আমি ফ্রেশ হয়ে চা নিয়ে চলে এসেছি। আজকে আমাদের খুব ইচ্ছে করছে ঝালমুড়ি খাবো, তো চলো সেটাই বানাবো, কারণ আজকে তো স্ন্যাক্স দেয়নি আমাদের, তো সেই জন্য আমরা একটু ঝালমুড়ি বানাবো, চলো একটু বানিয়ে নিই তারপরে খাবো সবাই মিলে, মানে সবাই মিলে বলতে আমরা 3 জন খাবো, তো চলো আগে বানিয়ে নিই।
এখানে ঝাল মুড়ি বানানোর জন্য সেরকম কিছু জিনিসপত্র আমাদের কাছে ছিল না, তো যেটুকু ছিল সেটুকু দিয়েই বানানোর চেষ্টা করছি। তো এখানে শশা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর লেবু নিয়েছি কাটার জন্য। একটু টমেটো দিলে ভালো লাগে, কিন্তু টমেটো আমাদের কাছে ছিল না, কারণ এই উইকে তো আউটিং দেয়নি। এখানে ঝালমুড়ি বানানোর জন্য মুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর শশা পেঁয়াজটা যেটা কেটেছি সেটা এই বাটিটার মধ্যেই আছে, মুড়িটা তার উপর দিয়েই দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে এবারে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর এবারে চানাচুর দিচ্ছি, দু রকমের চানাচুর দিয়েছি এটার মধ্যে, একটা ঝাল আর একটা টক ঝাল মিষ্টি, আর লেবুর রসটাও দিয়ে দিচ্ছি মুড়িটার মধ্যে। আর ঝালমুড়ি বলে কথা লঙ্কা দেওয়া হবে না তা কি হয়, কিন্তু আমাদের লঙ্কাগুলো শুকিয়ে গেছে কারণ অনেক দিন আগে কেনা হয়েছিল। তো এখানে আমার মুড়ি মাখাটা হয়ে গেছে, আর এই যে চা, মুড়ি আর চা রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে অনেকদিন পরে ঝালমুড়ি খাচ্ছি, অনেকদিন খাওয়া হয়নি বানিয়ে, কারণ বানাতে ইচ্ছে করে না, আমরা খুব কুড়ে মানুষ তো তাই জন্য। চলো এবার এখানে এই পাগলটা খেতে শুরু করে দিয়েছে অলরেডি, তো চলো এবারে আমিও খেয়ে নিই। এতদিন পরে ঝালমুড়ি দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, অনেকদিন পরই খাচ্ছি প্রায় ঝালমুড়িটা, অনেকদিন খাওয়া হয়নি। বেশি কিছু দিয়ে হয়তো এটা মাখা হয়নি, কিন্তু খেতে অসাধারণ লাগছিল। আর এখানে আমরা সিনেমা দেখছিলাম একটুখানি, মুড়ি আর চা খেতে খেতে। তো মুড়ি আর চা খেতে খেতে যখন সিনেমা দেখছিলাম, তখন হঠাৎ করে নেহা এসে আমাকে একটা চকলেট ছুঁড়ে দিয়ে গেল। আসলে ও অনেকগুলো স্মল থেকে চকলেট এনেছিল, তো সেই জন্য আমাকে একটা ছুঁড়ে দিয়ে গেছে, কারণ আমি ভিডিও করছিলাম ওর, তাই জন্য তাড়াতাড়ি করে দিয়েই চলে গেল। তো এই চকলেটটা ভীষণ ভালো খেতে, এটার ভেতরে ওপরটা শক্ত একটা কোটিং থাকে চকলেটের, আর ভেতরটা পুরো নরম থাকে। তো স্মল থেকে এই চকলেটটা কেনা হয়েছে, আর আমাদের এই চকলেটটা খেতে সবারই খুব পছন্দ। তো আমি একা একাই খেয়ে নিলাম কাউকে না দিয়ে চকলেটটা। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। তো ওয়েস্টবেঙ্গলে যেমন 6টা সাড়ে 6টার মধ্যে সন্ধে হয়ে যায়, কিন্তু তখনও এখানে বিকেল মানে আর কি সূর্যটাও ডোবে না ঠিক মতো ভাবে, এখানে সন্ধে হতে প্রায় 7:30-8টা বেজে যায়। এখন মেঘা জ্বালাচ্ছিল, তারপরে এই যে এই মেয়েটা এসে জ্বালাতে শুরু করেছিল আমাকে, তো অনেকটা টাইম হয়ে গেছে, রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো আমাদের খাবার টাইম কখন হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি গল্প করতে করতে, আর কালকে যেহেতু ছুটি আছে তাই জন্য পড়তেও বসিনি সন্ধ্যাবেলাতে, কারণ কালকে পড়তে বসবো বলে। কিন্তু না, আমাদেরকে তো 9টা থেকে 11টা স্টাডি আওয়ার চলে, তো আমাদেরকে তো পড়তে বসতেই হবে, পড়া না থাকলেও আমাদেরকে পড়তে বসতে হবে সেই জন্য। আর যদিও পড়া আছে, পড়া নেই বলবো না, আমাদের একদিন ছুটি দিয়েছে তার জন্য দুটো টেস্ট নেবে, সেই জন্য পড়া তো আছেই, তো পড়তে বসবো 9টার থেকে। তার আগে চলো খাবারটা গিয়ে নিয়ে আসি, নালে আজকে আমাদেরকে আর খেতেও দেবে না রাতের বেলা। সকাল থেকে তো ভালো ভালো খাবার পাচ্ছি, জানি না রাতের বেলা কি ঝুটবো কপালে। তো খাবারটা আগে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কি খাবার দিয়েছি। তো ফাইনালি রাতের ডিনারটা একটু হলেও ভালো দিয়েছে, ডাল ভাত আর মাছ ভাজা দিয়েছে। আজকে ভালোবেসে আমাদের সবাইকে দুটো করে মাছ দিয়েছে, মানে 2 পিস করে মাছ দিয়েছে, অন্যবার তো 1 পিস দেয়, কিন্তু লাস্টে যদি বেঁচে যায় বেশি মাছ তখন 2 পিস করেও দেয়, আবার আরো যদি বেশি বাঁচে তখন 2-3 পিস করে একসাথেও দেয়। কিন্তু অত মাছ আমার একদমই পছন্দ না, মানে মাছ জিনিসটাই আমার পছন্দ না, সেই জন্য একটা হলেই আমার হয়ে যায়, কিন্তু 2 পিস দিয়েছে যখন নিয়ে এসেছি। তো ডাল ভাত আর মাছই দিয়েছে, তো সাথে যখন খাবো তখন আচার নিয়ে নেবো, আজকে ভাবছি একটু পরে খাবো, কারণ আমাদের তো বিকেলবেলাতে আজকে মুড়ি খেয়েছি সেই জন্য পেটটা একটু ভর্তি আছে, সেই জন্য পরে খাবো, আজকে খাবারটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তো তারপরে পড়তে বসবো একটু, কারণ পড়া হয়নি আজকে, আর পরশু দিন পরীক্ষা আছে, কালকে ছুটি আছে, তো পরশু দিনের পড়াটা একটু এগিয়ে রাখবো। তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। বন্ধুরা দেখা হবে পরের একটা ব্লগে, তোমরা সুস্থ থাকবে, টাটা।